হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে খুবই দারুণ একটি অ্যাডপ শেয়ার করবো, যে অ্যাডপটি দ্বিতীয় রাউন্ড চলতেছে এবং এখান থেকে আপনারা $10 সমপরিমাণ টোকেন ইনকাম করতে পারবেন, যে টোকেনটা অলরেডি হটবিট এবং ইউনিসেপ এক্সচেঞ্জ সাইটে লিস্টেড। তো কীভাবে অ্যাডপে জয়েন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা এই টেলিগ্রাম বোর্ডটা লিঙ্ক পাবেন, তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। আসার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা ওপেন হবে, তো আপনার এই পিকচারটার উপর একটা ক্লিক করবেন। তো পিকচারে যেরকম ওয়ার্ডগুলো আছে আপনারা ঠিক সেইভাবে এখানে লিখে দেবেন। তো আমি আমার ক্যাপচাটা এখান থেকে পূরণ করে নিচ্ছি। তো ক্যাপচাগুলো সলভ করা খুবই ইজি, আপনাদের আলাদা ক্যাপচা আসতে পারে, তো আপনারা বুঝে একটু ক্যাপচাটা লিখে দেবেন। তো এখানে আমি ক্যাপচাটা লিখে দিলাম। ক্যাপচারটা লিখে দেওয়ার পর এখানে আপনাদের সামনে যাবতীয় টাস্কগুলো ওপেন হওয়ার কথা। তো এখানে আপনার নিচে কী করবেন, এই যে কন্টিনিউ যে বাটনটা আছে আপনার এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা টাস্ক, চারটা টাস্ক রয়েছে এখানে। তাদের টেলিগ্রাম গ্রুপ, তাদের টেলিগ্রাম চ্যানেল, তাদেরকে টুইটারে ফলো করবেন এবং তাদের যে পিন পোস্ট আছে সেটা রিটুইট করবেন এবং তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন। তো কীভাবে করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। তো প্রথমে তাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে। তো আপনারা জয়েন বাটনে ক্লিক করে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন। আমি কিন্তু এটার প্রথম রাউন্ডটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, এটা তাদের দ্বিতীয় রাউন্ড চলতেছে। তো আপনারা দ্বিতীয় রাউন্ডটি জয়েন করে নেবেন। তো এখানে আবার টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে জয়েন বাটন আসবে, আপনারা জয়েনের উপর ক্লিক করে দেবেন। তো এখানে তাদেরকে টুইটারে ফলো করতে বলবে। তো এখান থেকে টুইটার যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে টুইটারের লিঙ্কটা আপনারা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে তাদের টুইটারের প্রোফাইলে নিয়ে যাবে, সেখানে গিয়ে জাস্ট ফলো বাটনে ক্লিক করে ফলো করে দেবেন। তো কালকে কোনো ভিডিও আসেনি, কারণ কালকে আমি একটু বিজি ছিলাম, যার কারণে ভিডিওটা মেক করতে পারিনি। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এ টু জেড। তো এখান থেকে আমি একটু অপেক্ষা করছি। তো টুইটারে আসার পর আপনারা এখানে ফলো বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আপনার এখানে ফলোইং লেখা চলে আসবে। তারপর আপনারা এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা চলে যাবেন টেলিগ্রাম বোর্ডে। এখান থেকে রিটুইট যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। তো রিটুইট অপশন আমি ক্লিক করে দিলাম। তখন থেকে তো ওপেনের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবার টুইটারে নিয়ে যাবে, সেখানে গিয়ে তাদের যে টুইটারের যে পোস্ট আছে সেটা আপনাদেরকে রিটুইট করতে হবে। তো কীভাবে রিটুইট করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এখন। তো আপনারা কী করবেন, এখানে টুইটার প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পিন পোস্ট, এই পিন পোস্টটাকে আপনাদেরকে রিটুইট করতে হবে। তো রিটুইট করার জন্য আপনারা এখানে রিটুইট অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। তো ট্যাগ করার জন্য আপনারা কী করবেন, এখানে @ দিবেন এবং যে কোনো ABCD যাই পারেন আপনারা লিখে দেবেন। তো প্রথমে শুরুতে যে দেখতে পাচ্ছেন এই ব্লুটিক ওয়ালা কোনো অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন না। তো আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো ব্লুটিক ছাড়া অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। তো আমার এটা সিলেক্ট হয়ে যাওয়ার কথা, আমি আবার একটু করছি। তো আমার ফোনটা আপাতত একটু স্লো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি এটা এজেন্টকে আমি ট্যাগ করে দিলাম, আরও দুজনকে আমাকে ট্যাগ করতে হবে। তো এখানে এতে দিলাম, এখন বি দিয়ে দেখি কী আসে। তো এখান থেকে বি দিয়ে আসলো এটা। তো আবার আমি এখান থেকে সি দিয়ে দেখি কী আসে। তো এখান থেকে আমি বিলক্যাশ আমি এটাকে দিয়ে দিলাম। তো তারপর আমার তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করা হয়ে গেলে এখান থেকে আমি রিটুইটের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার লিঙ্কটা নিতে হবে, রিটুইটের লিঙ্কটা। তো আমি এখানে ভিউর উপর একটা ভিউর্স, আমার ভিউ লেখাটা চলে গেছে। তো এখন আমাকে কী করতে হবে, আমি ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি প্রোফাইল সেকশনে যাব। প্রোফাইল সেকশনে যাওয়ার পর টুইটস যে অপশনটা আছে সেখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমি দেখা যাক কী হয়। সো এখানে আমি এই যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব, তারপর প্রোফাইল অপশনে ক্লিক করব। তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে চলে যাব। তো আমার এখানে টুইটস অ্যান্ড রিপ্লাইস, তো আমি এখানে টুইটস অ্যান্ড রিপ্লাইসের উপর ক্লিক করব। টুইটস অ্যান্ড রিপ্লাইসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করেছিলাম সেই টুইটটা এখানে শো হচ্ছে। তো আমি কী করবো, এখানে শেয়ার বাটনের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর কপি লিঙ্ক টু টুইট, তো জাস্ট আমার লিঙ্কটা কপি করা হয়ে গেল। তো এখন আমি ব্যাকে ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এখন আমার ডিটেলসগুলো সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য সাবমিট ইউর ডিটেলসের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কী করবে, আপনাদের যে টেলিগ্রাম ইউজার নেমটা আছে সেটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি, @ সহ অবশ্যই দিবেন। তো আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই দিবেন। তো এখানে আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাকে আমার টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা দিতে হবে। তো এখানে আমি আমার টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আপনারা টুইটারের প্রোফাইল লিঙ্কগুলো এইভাবে সেভ করে রাখবেন, তাহলে প্রবলেম আর হবে না বারবার। তো এখান থেকে আপনাদের মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস, মানে ট্রাস্ট ওয়ালেটের যে ইথেরিয়াম অ্যাড্রেসটা আছে সেটা সাবমিট করতে হবে। তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর আমার এখানে কাজগুলো কমপ্লিট করা শেষ। তো এখান থেকে আমি ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 0.10 YSKF টোকেন আমাকে তারা দিবে, যার প্রাইস হচ্ছে $10।
এবং এই টোকেনটা কিন্তু অলরেডি হটবিট এবং ইউনিসেপে লিস্টেড। তো আপনারা চাইলে ওখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন, আর যারা এক্সচেঞ্জ করতে পারেন না তারা আমার কাছে সেল করতে পারবেন। তো খুবই ভালো একটি প্রজেক্ট, খুবই স্ট্রং একটি প্রজেক্ট, তো আশা করি কেউ এই অ্যাডভটি মিস করবে না। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই এনেবল করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।